নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু খবরের শিরোনাম চ্যানেল বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সরকারি কর্মচারী এবং সাধারণ মানুষদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিন সকাল সাতটায় বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব তো বন্ধুরা আজ তেইশে এপ্রিল দু হাজার কুড়ি সকাল সাতটার খবর সরকারি কর্মী এবং সাধারণ মানুষের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ খবর আলোচনা করা যাক রাজ্যকে অপদস্থ করছে কেন্দ্র বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা পরীক্ষা ঠিকমতো করছি না বলে যেভাবে প্রচার করা হচ্ছে তা একেবারেই ঠিক নয় আসল তথ্য হল কেন্দ্রই চাহিদা মতো পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিট দিচ্ছে না যা দিচ্ছে তাও খারাপ পরে ফিরিয়ে নিচ্ছে করোনা পরীক্ষা নিয়ে বিভিন্ন মহল থেকে রাজ্যের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে বুধবার এভাবেই তার জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশ্ন এভাবে চললে আমরা কিটি বা কী বা করতে পারি রাজ্যের স্বাস্থ্য দপ্তর কিছু কিট জোগাড় করে রেখেছিল বলে আমরা সাত হাজারের বেশি নমুনা পরীক্ষা করতে পারলাম কেন্দ্রকে এবার মমতার আক্রমণ বড় বড় মিটিং করছে কেন্দ্রীয় দল পাঠাচ্ছে করা চিঠি দিচ্ছে ওদের পরিকল্পনা কি তা বুঝতে পারছি না আসলে এভাবেই রাজ্যকে অপদস্থ করতে চাইছে কেন্দ্র করোনা মোকাবিলায় জরুরি অর্ডিন্যান্স আনছে কেন্দ্র করোনাভাইরাসের বিরুদ্ধে নিরন্তর লড়াই করে রোগীদের শুশ্রূষা এবং পরিষেবা প্রদান করা চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের উপর কোনো রকম আক্রমণ হলে হামলাকারীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হবে তড়িঘড়ি বিধিনিষেধ তুলতেই হিতে বিপরীত হতে পারে সতর্ক করল হু করোনাভাইরাস মোকাবিলায় জারি থাকা বিধিনিষেধ তড়িঘড়ি তুলে দিলে হিতে বিপরীত হতে পারে যার জেরে আরও ব্যাপকভাবে ফিরে আসতে পারে সংক্রমণ আমেরিকা সহ পশ্চিমী দেশগুলি যখন তাদের অর্থনীতির স্বার্থে দ্রুত বিধিনিষেধ শিথিল করতে চাইছে তখন এমনই সতর্ক বাণী শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাহু বাড়তি ভাতার দাবি করলেন আশাকর্মীরা কর্মীরা ঝুঁকিপূর্ণ কাজ করছেন তাই দশ হাজার টাকা অতিরিক্ত ভাতা দেওয়ার আর্জি জানালো পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন সংগঠনের সম্পাদিকা ইসমত আরা খাতুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই আবেদন করে রেখেছেন কুড়ি এপ্রিল পাঠানো এক চিঠিতে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে বেশিরভাগ আশাকর্মী খুব গরিব সংসারে দ্বিতীয় আয়ের রাস্তা নেই অনেকেরই তাদের মধ্যে করোনা মোকাবিলার মতো ঝুঁকির কাজে নামতে হয়েছে প্রতিদিন এই কাজে নেমে পঞ্চাশ থেকে একষট্টি বাড়ি ঘুরে ঘুরে কাজ করতে হচ্ছে কোয়ারেন্টাইন সেন্টারে কাজ করতে হচ্ছে তারই মধ্যে আবার এই কাজে নামার জন্য ঘরের বাইরে প্রতিরোধের সম্মুখীন হতে হচ্ছে তাদের এই অবস্থার মধ্যে আবার কাজের আইটেম বা বিষয় অনুযায়ী টাকা পাচ্ছেন না তারা বিপুল ক্ষতির মুখে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র বনার জন্য দেশের বেসরকারি স্বাস্থ্য ক্ষেত্রে মাসে সাড়ে চার হাজার কোটি টাকার লোকসান হতে চলেছে সর্বভারতীয় সভা ফিকি তেরোই এপ্রিল প্রকাশিত তার রিপোর্টে জানিয়েছে কলেজে ভর্তির গতি আনতে কেন্দ্রীয় কাউন্সেলিং চালুর দাবি শিক্ষামহলের এবার কলেজে ভর্তির দীর্ঘসূত্রিতা কমাতে সহায়ক হয়ে উঠবে কেন্দ্রীয় স্তরে কাউন্সেলিং শিক্ষকদের একাংশ মনে করছেন রাজ্যে যে তিন মাস ধরে কলেজে ভর্তির প্রক্রিয়া চলে তা এই সময় আদর্শ নয় তারা চাইছে একেবারে জয়েন্টের ধাঁচেই কেন্দ্রীয়ভাবে হোক অনলাইন কাউন্সেলিং এবং ভর্তির প্রক্রিয়া তাতে যেমন সময় একদিকে বাঁচবে অন্যদিকে তেমন ফাঁকা আসন থাকার সম্ভাবনাও কমবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনারা দেখলেন তেইশে এপ্রিল দু হাজার কুড়ি সকাল সাতটার খবর সরকারি কর্মী শিক্ষক সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন বন্ধুরা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন